সবাই তাকে মারা শুরু করলো, পারতেছিল না তার সাথে, তিনি একাই 8-10 জনকে ডিফেন্ড করতেছিলেন। দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্নাহ ফলো করছি, আমি দিন পালন করছি, বাপের ভয়, মায়ের ভয়, সরকারের ভয়। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী। তা এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন, ওই দিন এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় মুহাম্মদ, এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। তাহলে আমার করণীয় কি? আমিও তো একটা গোত্রের নেতা, তিনি আদি গোত্রের নেতা ছিলেন, তো তিনি খোলা তরবারি হাতে চললেন, এবার তিনি নবীজিকে হত্যা করবেন। ওই যে ঘটনাটা জানেন আপনারা, পথিমধ্যে একজনের সাথে দেখা হলো, সে বলল যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নিপতির বাসায় যাও, তারা তো ইসলাম কবুল করেছে। তিনি আসলেন, এসে দরজা যখন নক করলেন, দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটার, সূরা তহা তিলাওয়াত হচ্ছিল, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। তিনি দরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন, মা কুনতুম তাকরাউন, তোমরা কী পড়ছিলে? বোন অস্বীকার করলো যে আমি কিছু না, তা হাদ্দাস না বাইনে না, আমরা পরস্পরে কথা বলছিলাম। তখন তিনি বললেন যে ফালা তাকরিবা কুনতু সামিআতু ইন্নাকুমা সাবাতুমা, তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো, মানে বেদিন হয়ে গেছো, মিথ্যা বলবে না আমার কাছে। তখন তার ভগ্নিপতি বললেন, ইয়া ওমর হাল রাইতা হাক্কান ফি গায়রি দীনি, এই কথাটা বললেন, হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো? তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে, তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন, রক্তাক্ত হয়ে গেলেন এবং তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদ তু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্নাক আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু কিফআল মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন, একটা ভালোবাসা তো কাজ করে, মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কী পড়ছিলে? তিনি বললেন, নাচিন ইয়া উখতি, আমাকে ওই কাগজটা দেও হে আমার বোন, আমি একটু পড়ে দেখি। প্রথমে তিনি দিতে চান নাই, পরে তার ভগ্নিপতি বললেন, তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দেও, কারণ তারা জানতেন উমর রাদিয়াল্লাহু আনহু একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন, মানে হয় হকের পক্ষে নালে বাতিলের পক্ষে, মন একদম ফ্রেশ, ভিতরে কোনো প্যাঁচ নাই, মানে আমাদের মতো না কিন্তু, মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে, দেখেন না সুবিধা খোঁজে, আজকে যদি অনুকূল থাকে তাইলে, প্রতিকূল থাকলে নাই, এই টাইপের ছিলেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি হয় এদিকে আছি না এদিকে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন, সেখানে ওই সূরা তহা লেখা ছিল, এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি, 16-17 জন পড়াশোনা করতে পারতেন, 16-17 জন লেখাপড়া করতে পারতেন, বাকিরা লেখাপড়া করতে জানতেন না, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও লিখতে পড়তে জানতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে জানতেন। তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন, যখন তিনি সূরার তেলাওয়াত করতে 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 এই আয়াতে আসলেন, সূরা তহার দেখবেন প্রায় এই যে 10-20-এর মধ্যে আয়াতগুলো আছে, যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত, জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন। এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে, মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাওয়াত, তিনি আর থাকতে পারলেন, স্থির থাকতে পারলেন না, তিনি একটা কথা বললেন, আমিন হাদা ফাররাত কুরাইশ, কুরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে? তার ইশারা করলেন যে কুরাইশরা এখান থেকেই পালাচ্ছে। তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো এবং তিনি বললেন, খুজুন ইয়া রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি তার কাছে যাবো এবং ইসলাম কবুল করবো। তিনি চললেন দারুল আরকামের দিকে, সেখানে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু একজনকে পাঠালেন দরজায়, দেখো কে নক করছে। সে গিয়ে দেখলো সাহাবীর নাম সম্ভবত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন ফুটা দিয়ে যে উমর ইবনুল খাত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে, তিনি ভয় পেয়ে গেলেন, ভিতরে এসে বললেন, কদ জা ইবনুল খাত্তাব বিসাইফ, ইবনুল খাত্তাব তরোয়ালই হাতে এসেছে। তখন উমর সবাই ভয় পেয়ে গেলেন, আবু বকর সিদ্দিক সহ, যে এবার না জানি কী হয়, কিয়ামত হয়ে যাবে এখানে, কারণ তার প্রচণ্ড রাগ ছিল। তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন, বদরের মাঠে আমরা যখন যাবো ইনশাআল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন,
মা লাকুম কদ উজিতুম, তোমাদের কি হয়েছে, তোমরা ভয় পাচ্ছ কেন? ইফতাহু লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও। লাউ ইউরিদ বিহি খয়রন ইয়াসলিম, সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে। আও ইউরিদ গায়রা যালিক ইয়াকুনু কতলুহু আলাইনা হাইয়িনা, আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব। এই যে হামজা, উনিও কাউকে টেরান না, তুমি এত বড় যোদ্ধা তো কী হয়েছ, আমরাও তোমার চেয়ে কম না। তো তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন, নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে আলা তান্তাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছেন আসমান থেকে? এইভাবে তিনি ধমক দিলেন আর কি। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন, কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন। এরপর রাসূল সাল্লাম সেখানে বের হলেন, তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে, উমর ইবনুল খাত্তাব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়েই এখানে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ঈমানদার হয়েই আমি এখানে আসছি। কালিমা সাক্ষ্য দিলেন, রাসূলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি, আজকের পর থেকে আমি ইসলামের পক্ষের শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো, আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক্কর দিব ইনশাআল্লাহ। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রথমে গেলেন আবু জেহেলের বাসায়। আবু জেহেলের বাসায় নক করে বললেন, হ্যালো আলিম তা আন্নি কদ আসলামত, তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? বুকের পাঠা দেখছেন, দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্নাহ ফলো করছি, আমি দিন পালন করছি। বাপের ভয়, মায়ের ভয়, সরকারের ভয়, নেতা খেতার ভয়, কত ভয়। আমাদের বাপদাদাই কি আসলে এরকম ছিলেন? তিনি আবু জেহেলের বাসায় গিয়ে বললেন, তুমি কি হাল আলিম তা আন্নি কদ আসলাম, আবু জেহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি? আবু জেহেল আকাশ থেকে পড়লো, হাল ফাআল তা হাদা, তুমি কি সত্যি এটা করেছো? লা তা ফাআল, এটা করিও না। ও ভয় পেয়ে যাচ্ছে, কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের। তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন, বাল ফাআল, যে আমি অবশ্যই ইসলাম কবুল করেছি। এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগিরার বাসায়, ওখানেও একই কথা বললেন। তারপর আরেক কাফেরের বাসায় আরেক একই কথা বললেন। এরপর আসলেন কাবা ঘরে, কাবা ঘরে এসে বললেন যে ইয়া আইয়ুহান্নাস, হে 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 লোক সকল, ইয়ালামু আন্নি কদ আসলাম, তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়ান শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে লোকজন তাকে মারা শুরু করলো, সবাই তাকে মারা শুরু করলো, পারতেছিল না তার সাথে, তিনি একাই 8-10 জনকে ডিফেন্ড করতেছিলেন। এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্রনেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন। এবার দেখেন, মারামারি বন্ধ করে দিয়ে একজন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? এই যে আমাদের হিকমা আছে না, চুপ থাকো, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? উমর ইবনুল খাত্তাব বলছেন, ওয়াল্লাহি লা আকতুমুল হাক্ক ওয়া হুয়া আলামু, যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখবো না। লাউ ফাররিকান্নাল হাক্ক মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব, ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী। যেমন করে মিরাজের ঘটনার পর আবু বকর সিদ্দিকের নাম হয়েছে কি? সিদ্দিক। প্রত্যেকটার পিছনে একটা ঘটনা আছে, পড়তে হবে, এগুলো জানতে হবে, আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাআল্লাহ। এবার ইসলাম শক্তিশালী, কারণ বড় বড় দুজন নেতা আমাদের পক্ষে। মনে করেন পুতিন আমাদের পক্ষে, মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে, এখন ইসলাম শক্তিশালী, তাদের কাছে ক্ষমতা আছে, লোকজন জলবল আছে, আর অর্থ সম্পদ আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল, এভাবে বলতে থাকলেন, আমরা কি হকের উপর নাই, ওরা কি বাতিলের উপর নাই? আলাসনা মুসলিমান, আমরা কি মুসলিম না? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক না? আমরা কেন এখানে গোপন এভাবে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্য দাওয়াত দিব? এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো, এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এবার আরবের লোকরা জাজল্যমান একটা দৃশ্য দেখতেছে, রেভলিউশন, হঠাৎ করে এই যে 50-60-70 জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার সাক্ষ্য দিচ্ছে। ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না, একটু বেশি।
এবার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকলো। আমাদের হাতে অল্প সময় আছে, আমি 5 মিনিটে শেষ করছি ইনশাল্লাহ। নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবিদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো, কিছু নমুনা আপনারা জানেন, ওই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা, আবার খাব্বাব, তারপরে মুসআব বিন উমাইর, এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু, ইভেন আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবিকেই টর্চার করা হলো। মানে ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নেই যেটা করা হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আবি সিনিয়ায় তোমরা হিজরত করো, দিন কায়েম দেখেন, অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, এখানে নির্যাতন হচ্ছে, ওখানে কিন্তু বোম ব্লাস্ট করছি না, আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে, অনুকূল পরিবেশ আছে, তোমরা সেখানে চলে যাও। সাহাবিরা চলে গেলেন ইথিওপিয়ায়, ওই যে আমি গতদিন খুতবায় বলেছিলাম, আবিসিনিয়ায়। ওখানে একজন বাদশা ছিলেন, সেই বাদশার নাম নাজাসি, সে ছিল একজন খ্রিস্টান নাসারা। একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল, সব খ্রিস্টান এক না, সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না, এরা গডলেস পিপল, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন এরা, এবং আবু জেহেলও বটে। এই বাচ্চা নাজাসি আমাদেরকে আশ্রয় দিলেন, আমরা রেফিউজি ছিলাম সেখানে, ওরা আমাদেরকে আশ্রয় দিল এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম। প্রথমে একবার হিজরত হলো, তারপর আরও একটা দল হিজরত করলো এবং কাফেররা বসে থাকেনি, তারাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালালো। আমর ইবনে আসকে সেখানে পাঠানো হয় এবং সেখানে মোনাজারা, বাহাস হয়। সেই বাহাসে জাফর রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, আর ওই বাচ্চা কিন্তু ছিল নাসারা বা খ্রিস্টান। সুরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাচ্চার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো, তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে। তিনি বলেছিলেন একটা কথা, এটা লোভ সামলাতে পারছেন, তিনি বলেছেন যে ইন্নাহা লাহুদান ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা মা আনজালাল্লাহু আলা ঈসা ইবনে মারিয়াম ইন্নাহা লাহুদা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এটা বলেছেন। এই বাচ্চা নাজাসি বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ঈসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে। এ তো খ্রিস্টান, এ কি এদের মতো খ্রিস্টান? এরা কি এখান থেকে হেদায়ত নিবে না? সেই বাদশাহ নাজাসি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে আমরা থাকলাম। এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদেরকে 3 বছর বয়কট করা হলো। 3 বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে, ওটাকে বলা হয় শিয়ারে আবু তলেব, সেখানে 3 বছর গাছের ছাল পাতা খেয়ে থেকেছে। সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না, দিন কায়েমের স্বপ্ন দেখেন, সামান্য 10টা টাকা খরচ করতে পারেন না, মাসে জ্ঞানও দিতে পারতেছেন না, সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না, দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন, জানমাল ব্যয় করবেন, কোন মুখ দিয়ে সাহাবিদের নাম উচ্চারণ করেন? 3 বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন। ওই সময় অনেক ত্রাণ আসতো, হামজা রাদিয়াল্লাহু আনহু ত্রাণ ফেরত দিতেন, ত্রাণের দরকার নাই, আল্লাহ রিজিক দিবেন। কি ইমান, কি জাজবা! আমাদের বাপদাদা সবাই, আমাদের শেকড়, আমাদের গায়ে তাদেরই রক্ত আছে, কিন্তু কোনো না কোনোভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছেন। যাই হোক, এবার এই বয়কটটা যখন উঠে যায়, তখন রাসূলুল্লাহ তায়েফে হিজরত করলেন, সেখানকার ঘটনা আপনারা জানেন। সেখান থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয়, তিনি আবার মক্কায় চলে আসেন। এবার মক্কায় তিনি যখন স্টে করলেন, নবুয়তের 10, 11 আর 12 এই 3টা বছর শেষ করছি আমি, 10, 11, 12 এই 3টা বছরে মদিনা, যে ইয়াসরিব থেকে প্রথমে 6 জন, তারপরে 12 জন, তারপরে 73 জন, পরপর 3 বছরে 3টা গ্রুপ আসলো। প্রথমে 6 জন, তার নেতৃত্বে ছিলেন আসাদ বিন জোরারা, তার পরের বছর 12 জন, তার পরের বছর 73 জন, আর 2 নারী, মোট 75 জন। এই 75 জন এসে রাসূলের কাছে বায়াত করলেন, বায়াত করে রাসূলকে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন। এবার রাসূলুল্লাহ সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন, আর মদিনায় হিজরত করার পরে সেখানে ইসলামিক স্টেট বা খিলাফা স্টেট কায়েম হলো। তারপরে দিন কীভাবে কায়েম হলো সেটা আমরা ইনশাআল্লাহ সলাতের পর শিখব ইনশাআল্লাহ। জাযাকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর আবারও বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মাগরিবের সালাতের আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছিলাম মদিনায় হিজরত পর্যন্ত, হিজরতের যে মূল ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াসরিব বা মদিনা থেকে প্রথমে 6 জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে।
হজ কিন্তু তখনও ছিল, মানে এই হজ সিস্টেম না, বিকৃত হজের সিস্টেম। কারণ তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজিয়ন ফলো করি, মক্কার কুরাইশরা এটা দাবি করতো আমরা ইব্রাহিমই দিন ফলো করি, এই জন্য তারা হজও কিন্তু করতো। এখনও দেখবেন এখনও যারা মুশরিক আকিদা লালন করে তারাও কিন্তু বছর বছর হজ আমরা ঠিকই করে, তো এটা নতুন কিছু না। তো এই হজের মৌসুমে ইয়াসরিব থেকে প্রথমে ছয়জন যুবক এই মক্কায় আসে হজ করতে, যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন। এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা, এটা নতুন কিছু না, এটা সবাই করেছে আগে যুগে যুগে। ইহুদিরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে, আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, তখন তারা আর সেখান থেকে বায়াত নিল না, উদ্ধত অহংকার করলো। অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি, এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন। যাই হোক, এই ছয়জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লামের সাথে দেখা করলেন ছয়জন সাহাবীকে সাথে নিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠ করে শোনালেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই ছয়জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো। এর আগ পর্যন্ত দেখলেন দীর্ঘ দশ বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো। এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল, বয়কট করেছে তিন বছর। তার পরের বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা যান, একই বছর চাচা আবু তালেবও মারা যান, মাত্র তিন দিনের ব্যবধানে সম্ভবত। এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায়, ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই, আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করছিলেন। এই জন্য প্রথমে তিনি আবিসিনিয়ায় পাঠিয়েছেন সাহাবিদেরকে, তারপর নিজে গিয়েছেন তায়েফে। আপনারা জানেন তায়েফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়, তায়েফবাসী ইসলাম কবুল করেনি। সেখানে তিনজন ভাই ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল, ছোটো ছোটো ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যারা নবীজিকে রক্তাক্ত করেছিল। আমাদের নবীজি তাদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি আল্লাপাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে। একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই তায়েফবাসীরই সন্তান। যদি নবীজি ওই দিন বদদোয়া করতেন তাহলে আমরা আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না। তাকে তার কাছে কিন্তু আসমান, এই যে আপনার পাহাড় পর্বতে ফেরেশতাকে পাঠানো হয়েছিল। পাহাড় পর্বতে ফেরেশতা থাকে এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না, এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না। তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস, তোমরা এখানে দূর হবে আমাকে। পাহাড় পর্বতে ফেরেশতা যখন এসেছিলেন বলেছিলেন আল্লাপাক আপনার সাথে তায়েফবাসী যা করেছে আল্লাপাক দেখেছেন, আপনি যদি চান দুই পাহাড়কে পিষে একদম তায়েফকে শেষ করে দিব। নবীজি বললেন আমি চাই আল্লাপাক ওদেরকে হেদায়ত দান করুক। তো যাই হোক, এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন, এই সময় ঘটনাটা ঘটে, ছয়জন ইয়াসরিবের যুবক আসেন, তারা ইসলাম কবুল করেন। তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন, মদিনায় পাঠিয়ে দেন, বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো। পরের বছর মানে নবুয়তের এটা ছিল দশম এগারোতম বর্ষে তারা আরও ছয়জনকে সাথে নিয়ে আসে। দেখেন দিন কায়েম কেমন করে হচ্ছে, প্রথমে গোপন দাওয়াত, তারপরে প্রকাশ্য দাওয়াত, তারপরে একদম যখন আমাদের জনবল বেশি হয়ে গেল, মানে বড় বড় নেতা খেতা মানুষ টাইপের সবাই আমাদের দলে চলে আসলো, তখন আমরা আরও মানে কি বলবো ফ্রিকোয়েন্সির সাথে দাওয়াত দেওয়া শুরু করলাম। এবং যত ফ্রিকোয়েন্ট দাওয়াত হবে তত নির্যাতন বেশি হবে, এটাই শুনলাম। এটা হতে থাকলো, এক পর্যায়ে হিজরত করলাম, বয়কট করলো, সোশ্যাল বয়কট, অর্থনৈতিক বয়কট, সব কিছু করলো। তারপরে আমরা হিজরতের জন্য অপেক্ষা করছিলাম। এই বারোজন, এর পরের বছর আরও ছয়জন, ছয় যোগ ছয়, মোট বারোজনকে তারা নিয়ে আসলেন। এই বারোজনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে মদিনায় পাঠালেন, বিখ্যাত সেই সাহাবি, তার নাম হচ্ছে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রচণ্ড রকম ধনীর দুলাল ছিলেন, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছিলেন। যখন উহুদের মাঠে তাকে শহীদ করা হয় তখন তাকে কবর দেওয়ার মতো একটা জামা পর্যন্ত পাওয়া যায়নি, তাকে ঘাস দিয়ে ঢেকে কবর দেওয়া হয়েছে। আমরা যারা দায়ী তার কি মুসআব বিন উমায়ের? বাংলাদেশে লক্ষ লক্ষ এই যে সিজনে বক্তব্য হবে, এরা কি সবাই মুসআব বিন উমায়ের? আলাদা জিনিস এই দায়ী, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী। কুইজ আসবে আপনাদের অনেক সময় জিজ্ঞাসা করে অনেকে দেখবেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ীকে, এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। তাকে নবীজি পাঠালেন এই বারোজনের সাথে মদিনায়। এবার তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়া দিতে থাকলেন। আর মদিনায় ছিল আওস এবং খাজরাস দুটা গোত্র, আপনারা জানেন মদিনায় ছিল আওস এবং খাজরাস, এর পাশাপাশি কিছু ইহুদি ছিল, বনু নাজির, বনু কোরাইজা আর কি একটা কি জানি বনু কাইনুকা, মাশাআল্লাহ জাজাকাল্লাহ, এই তিনটা গোত্র ছিল ওই মদিনায়। আর কিছু কিছু মোশরেকও ছিল, এই মোশরেকটা পরে মোনাফেক হয়ে যায় আর কি, আবদুল্লাহ বিন উবাইয়ের অনুসারী।
তো তিনি ঘরে ঘরে দাওয়াত দিতে থাকলেন এবং মাশা আল্লাহ আল্লাপাক দাওয়াত কবুল করলেন এবং আস্তে 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 প্রায় 70-75 জন মানুষ ইসলাম কবুল করলেন মাশা আল্লাহ। প্রত্যেকেই এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের হেদায়েতটা পেলেন। চিন্তা করেন তাকে আল্লাপাক কিয়ামতের মাঠে কী নেকিটা দিবেন ইনশাআল্লাহ। এবার ওখানে হিজরত করার পটভূমি রচিত হলো, মানে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না দিনের ব্যাপারটা নিয়ে হিজরত করে যেখানে আমাদের লোকাল সাপোর্ট নাই। প্রতিটা জায়গায় আপনি একটা দলিল পাবেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখেন নবী কীভাবে দিন কায়েম করেছেন। ওখানে লোকাল সাপোর্ট পেলাম, আওস এবং খাজরাজ তারা ইসলাম কবুল করলো। এবার নবুয়তের 13তম বর্ষে এই 73 জন পুরুষ আর 2 জন নারী, যদি জিজ্ঞাসা করি ভাইয়া 2 জন নারীর একজনের নাম বলো, হয়তো বলতে পারবেন না, জানা উচিত ছিল। ক্যাটরিনা কাইফকে তো সবাই চিনে তাই না, সাকিবের স্ত্রীর নাম জানে, নুসাইবা একজনের নাম হচ্ছে নুসাইবা রাদিয়াল্লাহু আনহা, তিনিও উহুদের মাঠে যুদ্ধ করেছেন বীর বিক্রমে, আরেকজনের নাম আসমা, তিনিও মাশা আল্লাহ একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন, ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে না আরেকজন। তো এই 2 জন নারী আর 73 জন পুরুষ রাসূলের কাছে আসলেন নবুয়তের 13তম বর্ষে। এবার এই বায়াত হচ্ছে, বায়াত তো বোঝেন আমাদের এই মানে দল সংগঠন বা পীর মুরিদের বায়াত না, এটা বায়াত দুটা ক্ষেত্রে হয়, এক নবীর হাতে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানের হাতে, এই দুইটা সেক্টরে বায়াত হয়েছে ইসলাম, অন্য কোনো সেক্টরে বায়াত হয়নি। অ্যাট দ্য সেম টাইম আবু বকর সিদ্দিক বায়াত নিচ্ছেন, অন্যান্য সাহাবিরাও বায়াত নিচ্ছেন, এমন কোনো ঘটনা নাই। ইসলামিক স্টেটের খলিফা যিনি হবেন তার হাতে আপনি বায়াত নিবেন, জনগণ মৌখিক স্বীকৃতি দিবে, আর নবীর হাতে সবাই হাতে হাত রেখে বায়াত নিতেন মহিলারা বাদ দিয়ে। বায়াত কিসের উপর হলো? 6টা বিষয়ের উপরে। বিষয়গুলো একটু বলি। 1 নম্বর, তারা আল্লাহ নবীর হাতে বায়াত করলেন হাতে হাত রেখে যে আমরা আপনার কথা শুনবো এবং মানব। যারা অ্যাসোসিয়েশন করতে চান, ফাউন্ডেশন করেন বা দিন কায়েম করতে চান, ছোটো স্কেলে হোক আর বড় স্কেলে হোক, যেই নেতা হোক না কেন, সে হাফসি গোলামও হোক না কেন, সে যদি কোরআন এবং সুন্না অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করে তার কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে। প্রথম বায়াতের এটা সেক্টর ছিল, আমরা হাতে হাত রেখে বায়াত করতে বলিনি, শিক্ষাটার কথা বলছি। না হলে কোনো অ্যাসোসিয়েশন, কোনো সংগঠন, কোনো ফাউন্ডেশন বা কোনো দাওয়াতি কাফেলা টিকবে না, অসম্ভব। শ্রবণ আনুগত্য নাই, সামিআনা আতাআনা নাই, টিকবে না। 2 নম্বর, তারা বায়াত করেছিলেন যে আমরা সুখে অথবা দুঃখে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করব, ব্যয় করব। চিন্তা করেন। 3 নম্বর বলেছে আমরা সৎ কাজের আদেশ করব। 4 নম্বর অসৎ কাজে নিষেধ করব। 5 নম্বর সত্য প্রচারে নিন্দুকের নিন্দার পরোয়া করব না। চিন্তা করতে পারেন কী বিষয়ে দাওয়াত বায়াত হচ্ছে, সত্য প্রচারে কারো নিন্দার পরোয়া আমরা করব না। 6, আমরা আপনাকে হে নবী এমনভাবে প্রোটেক্ট করব, মানে হেফাজত করব মদিনায় ইনশাআল্লাহ, যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করি। এই 6টা বিষয়ের উপর তারা হাতে হাত রেখে বায়াত করলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো করলে আমরা কী পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাত, তোমরা জান্নাত পাবে। এবার নাজিল হলো সূরা তওবার 111 নম্বর আয়াত, ওই যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করেছেন এই জান্নাতের বিনিময়ে। এই হলো আয়াতের পটভূমি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যখন আপনি এই বিষয়গুলো জানবেন তখন কোরআন হাদিস পড়ে মজা পাবেন কখন কোনটা কোন জায়গায় আসছে। এবার নবীজি হিজরত করলেন, একা না, তিনি সবার শেষে গেলেন, প্রথমে সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন। নেতা যে হবে সে আগে বিপদ ফেস করবে, তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে, তারপর সে যাবে। একজন নেতাকে হতে হবে আত্মত্যাগী, আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে, তাদের মেন্টালিটি বুঝতে হবে, কার মানসিকতা কী, কার মধ্যে কী পটেনশিয়াল আছে। তিনি যাকে তাকে দাওয়াত দিতে পাঠান নাই, মুসআব বিন উমাইরকেই পাঠিয়েছেন, কারণ তিনি জানতেন যে তার মধ্যে এই যোগ্যতাটা আছে। তারপর তিনি হিজরত করলেন। আপনারা জানেন ওই হেরা গুহায় কী হলো, সরি গারে সাউরে কী হলো, এদিকে 100 উটের ঘোষণা হলো, ধরে আনতে পারলে 100 উট দেওয়া হবে। আল্লাপাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায়। এইবার মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম হলো। কীভাবে? আওস এবং খাজরাজ সাহাবিরা আনুগত্য করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। আল্লাপাক এই ওয়াদাটা করেছিলেন সূরা নূরের 55 নম্বর আয়াতে পড়ে দেখবেন। আল্লাপাক আগেই বলেছিলেন যে ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতটা শুনেন, আল্লাপাক বলছেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমানদার এবং যারা সৎ আমল করে যে আল্লাপাক তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন। সূরা নূরে আছে 55 নম্বর আয়াত,
খেলাফত পাওয়ার শর্ত এটা, আপনাকে ইমানদার হতে প্রকৃত আমল সালেহ করতে হবে। একটা বড়, শেষের দিকে আরও দুইটা শর্ত আছে। এক, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আর দুই নম্বর, আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না, তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে, খেলাফত চলে যাবে, যেটা হয়েছে এখন আমাদের আর কি। খেলাফা কায়েম হয়ে গেল এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো, আওস খাজরাস ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো, কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো, ওরা পছন্দ করেনি নবীকে, তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো। এবং মোশরেক যারা ছিল ওখানকার, তারা মুনাফেক হয়ে আবদুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকলো। তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করলো ঠিকই, কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি। আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ। আজকে যদি প্রতিটা মুসলিম দেশ, অ্যাটলিস্ট মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলতো, তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না। মানে মুখে খালি বলি আমরা মদিনা সনদ মদিনা সনদ, কোনো মদিনা সনদের এগুলা বাস্তবায়ন নাই, সবই বোগাস, আই ওয়াশ, খালি মানুষকে ধোকা দেওয়া। এরপর কি হলো? এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম। দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো? যখন আমরা স্টেট পেলাম। তারপরে মক্কায় কোনো ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি। মক্কায় যখন সাহাবিদেরকে নির্যাতন করা হচ্ছিল, সাহাবিরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো এই মুশরিকদের বিরুদ্ধে। আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো, ইসবির ইয়া আলা ইয়াসির ইন্নামা উইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাত আছে। ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ, কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না। কখন কি করতে হবে দিন কায়েমের ক্ষেত্রে বুঝতে হবে। মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট, আমাদের স্টেট, আমাদের সার্বভৌমত্ব, মদিনার চুক্তি হয়ে গেল। এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম, অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো, সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো, সাহাবিরা অস্ত্রশস্ত্র বানানো শুরু করলেন, একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু হলো। আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্রে, কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন। এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে ইসলামের দাওয়া দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে, আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি। এক পর্যায়ে মুশরিকরা মক্কার, তারা যখন বদর প্রান্তে আসলো, তখন আমরা ওখানে গেলাম। আমরা আক্রমণ করিনি বদরে। তোমরা যারা ইসলামকে জঙ্গিবাদের আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে, তোমাদের মতো ছোটো লোক এই পৃথিবীতে কারণ নাই আর কি, এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণ নাই, কেউ নেই। বদরে ওরা আক্রমণ করেছিল, আমরা ডিফেন্ড করেছি প্রথম। এবং ওদের সৈন্য সংখ্যা ছিল 1000, আমাদের মাত্র 300 জন। ওদের 70টা উট, এতগুলো ঘোড়া, আমাদের মাত্র 2টা ঘোড়া। অসম যুদ্ধ, কোনো ক্যালকুলেশনই মিলবে না যুদ্ধ। তারপরে আল্লাহ পাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন। যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস, আজকে বলার সময় নাই, এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। যদি আজও সেই ঈমান, সেই আমল, সেই তাকওয়া থাকে, সেই ইসলাম থাকে, আজকেও আল্লাহ পাক ফেরেশতাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারেন ইনশাআল্লাহ। এবং সেটা হচ্ছে পৃথিবীতে, দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার, এই ফাসেকা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্রশস্ত্র নাই, কিন্তু তারপরেও বড় বড় পরাশক্তিরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে, দেখছি না আমরা একটা মিডিয়ার মাধ্যমে। এখন আল্লাহ পাক সাহায্য করেন। আল্লাহ পাক সূরা আনআমে, সূরা আনফালের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক প্রায় 5000-3000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক চাইলে আরও 1000 পাঠাতে পারতেন। আল্লাহ বলেছেন এই কথাগুলো, বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের, 70টা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া হলো, একটাকেও বাকি রাখা হয়নি। আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজি এদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, আপনারা হয়তো জানেন মক্কায় নবীজি এদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, আল্লাহ একে দেখে নিও, একে দেখে নিও, একে দেখে নিও। তাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলেম ওলামাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে, তাদের বদদোয়া খুব খারাপ জিনিস, এই বদদোয়া থেকে বেঁচে থাকবেন, আপনার মসনদ গুঁড়া গুঁড়া হয়ে যাবে ওদের বদদোয়ায়। আপনাদের মসনদ, অহংকার, এই যে জুলুম, জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য একটা বদ্ধ চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেম মোলামাকে এইভাবে কষ্ট দিবেন না, আজকে এগুলো বলার কেউ নাই, বলতে হচ্ছে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু নাম ধরে ধরে দোয়া করেছিলেন, সবগুলো লাশ বদরের কূপে পাওয়া গেছে। আপনারা জানেন ছোট ছোট কচি কাঁচা সাহাবি, বয়স 12-13-14, এরা আবু জাহেলের গলা কেটে হত্যা করেছে। আবদুল্লাহ বিন মাসউদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন, এই যে আবু জাহেলের মাথা, শেষ, সব বড়াই দম্ভ শেষ, জাহান্নামে চলে গেল। এর পরের বছর তারা উহুদে আসলো প্রতিশোধ নিতে, এবারও আমরা যুদ্ধে জিতছিলাম, গুটিয়ে নিচ্ছি আমি, এবারও কিন্তু আমরা যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিলাম। নবীজি বলেছিলেন এই পাহাড় থেকে তোমরা 50 জন নামবে না, যদি দেখো আমাদেরকে পাখি ঠোকরাচ্ছে লাশের উপরে, তারপরেও তোমরা এই 50 জন এখান থেকে নামবে না। নেতার আদেশ, ভালো করে দেখেন, আমি বারবার বলছি আপনার নেতা যেই হোক না কেন, সে যদি কোরআন সুন্নার অনুকূলে আদেশ করে আপনি আল্লাহর ওয়াসা সেটা মানতে বাধ্য, কেন না হলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে।
ওই 50 জন দেখলেন যে যুদ্ধে আমরা প্রায় জিতেই গেছি, আল গানিমা আল গানিমা বলে তারা ওখানে দৌড়ানো শুরু করলেন। আর এই সুযোগের অপেক্ষা করছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। তখন তিনি ইসলাম কবুল করেননি, তিনি পিছন দিক থেকে ঘোড়সাওয়ার নিয়ে আসলেন এবং একেবারে কচু কাটা বলতে যা বোঝায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল যুদ্ধের ময়দান, সমস্ত সাহাবি বিচ্ছিন্ন হয়ে পড়লেন, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একা হয়ে পড়লেন, তার পাশে মাত্র 7 কি 9 সাহাবি বাকি ছিলেন। আমাদের নবীজি বললেন, কে আছো এদের থেকে আমাকে প্রোটেক্ট করবে? একটা একটা করে সাহাবি বলছিলেন আমি আমি আমি, এবং জীবন দিচ্ছিলেন জীবন দিচ্ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমার এই বুকটা, এই বুকের মধ্যে তীর এসে লাগছিল এবং আমার ওই সময় ঘুম পাচ্ছিল, সুবহানাল্লাহ, এবং সাকিন আল্লাহবাক দিয়েছিলেন, তিনি এক হাতে তরবারি নিয়ে লড়াই করছিলেন, তার গায়ে পরে দেখা গেছে 70 অস্ত্র চোটের দাগ আছে 70 মতো। এ তালহা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলা হয় জীবন্ত শহীদ। তার পাশেই মাত্র 7 কি 9 সাহাবি ছিলেন, তারা প্রত্যেকে জীবন উৎসর্গ করে নবীজিকে প্রোটেক্ট করলেন। আমাদের নবীজির আহত হলেন, তার দাঁত ভেঙে গেল, এইখানে এই ডান চোয়ালের ভিতরে কড়াই করাট আছে না, লৌহ বর্মের কড়া, এটা ঢুকে চলে গেছিল ভিতরে। তিনজনের নাম আজকে বলতেছি না, সময় কম, সময় লেগে যাবে। এই তিনজন নবীকে আক্রমণ করেছিল আর কি, ইবনু কামিয়া একজনের নাম, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, এরা মিলে নবীকে আক্রমণ করেছিল। তো নবীজি রক্তাক্ত হলেন, আহত হলেন, এবং সাহাবিরা প্রায় 70 সাহাবি শহীদ হয়ে গেলেন। তার মধ্যে বিখ্যাত সাহাবি হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়। এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুও শহীদ হয়ে গেলেন। এগুলো বলার আমার খুব পিপাসা ছিল, ইনশাল্লাহ পরে এক সময় হবে, যে এই সাহাবির ডান হাত কেটে ফেলা হয়, ডান হাত দিয়ে অস্ত্র চালাচ্ছিলেন, ডান হাত কেটে ফেলা হয় অস্ত্রের আঘাতে, তারপর বাঁ হাত দিয়ে তরোয়াল চালাচ্ছিলেন। একজন মুসলিম কখনও পরাজিত হয় না, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত সে সার্ভাইভ করার চেষ্টা করবে। তারপর তিনি বুকের সাথে পতাকাটাকে জড়িয়ে রেখেছিলেন, এই অবস্থায় তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়। এই হলো মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। এরকম অসংখ্য সাহাবি, 70 সাহাবি সেদিন শহীদ হয়ে গেলেন। কেন? ওই যে নেতা আদেশ করেছিলেন ওখান থেকে নেমো না, যদি আমাদেরকে দেখো পাখি ঠোকরাচ্ছে তাও নেমো না, তারা কিন্তু দৌড়ালেন, গানিমা আল গানিমা, এই ভুলের মাসুল দিতে হলো। এবং সাময়িকভাবে আমরা উহুদ যুদ্ধে কিন্তু মোটামুটি বলা যায় পরাজিত দ্বার প্রান্তে চলে গেলাম, যদিও বা তারপরে ওই সাহাবিদের মাধ্যমে এবং আল্লাহ রাসুল ডাক দিলেন, এই সাহাবিরা তোমরা আমার কাছে চলে আসো। তখন সাহাবিরা যখন তার কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের দিকে উঠে গেলেন এবং তাকে সেভ করা হলো, কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেল ইসলামের, 70 সাহাবি শহীদ হয়ে গেলেন। এই হলো উহুদ। তারপরে আসলো খন্দক। পরের বছর তারা আবার আক্রমণ করলো, এবার তারা ওই ইহুদিদের সাথে চুক্তি করে আক্রমণ করলো, ভিতরের ইহুদি বনু কুরাইজার সাথে চুক্তি করে তারা আক্রমণ করলো, ভিতরেও শত্রু বাইরেও শত্রু, কী করবে? এখন সালমান আল ফার্সি তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা খন্দক খুঁড়ে ফেলেন, এটা হচ্ছে পারস্যের টেকনিক, মানে ওই সময় ইরাক ইরান এই জায়গার টেকনিক, যুদ্ধ টেকনিক কৌশল, খন্দক থাকলে ওরাও আসতে পারবে না, আমরাও ডিফেন্ড করতে পারবো। আমাদের নবীজি খেয়ে না খেয়ে সেই খন্দক খুঁড়লেন নিজে খালি পেটে, পেটের মধ্যে পাথর বেঁধে। প্রত্যেক সাহাবিকে 10 হাত করে জায়গা দেওয়া হলো, তোমরা খোঁড়ো। আজকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ আর কি, দিনের জন্যে কিছু কিছু কাজ করতে নিজের অপমান মনে হয়, ছোট মনে হয়, তাই না? আমাদের নবীজি নিজে সেখানে খন্দক খুঁড়লেন, এত বড় নেতা হয়েও আজকে আমাদের অপমান ফিল হয় দিনের জন্য কাজ করতে। দিনের কোনো কাজই ছোটো না। এবং ওই সময় অনেক মোজেজা দেখা গেল, নবীজির বরকতে খাবার বেড়ে গেল, অনেক ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ওরা আক্রমণ করলো কিন্তু ওরা কিছু করতে পারলো না, কারণ খন্দক ছিল। এই প্ল্যানটা খুব মাস্টার প্ল্যান ছিল, এই টেকনিকটা আরবের কেউ তখন দেখে নাই, প্রথম দেখা হলো। আর সালমান আর ফার্সিকে আল্লাহ রসুল একজন বুকে জড়িয়ে ধরলেন, তিনি বলেন সালমান মিন আহলি বাইত, সালমান আজকে থেকে আমার পরিবারের একজন, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সালমান আমার পরিবারের একজন আজকে থেকে। এই জন্য শিয়ারা তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে আর কি, এই জন্য বুঝবেন, এখন বুঝবেন জিনিসগুলো। তারপরে এবার সেখানে একজন বিখ্যাত সাহাবি ছিলেন, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তার একটা কথা ছিল, এই কথাটা বলে আমি আগাচ্ছি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করেন, আমরা মুসাকে তার কম যা বলেছিল আমরা কখনো আপনাকে সেটা বলবো না, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপাতে চান আমরা আপনার সাথে সমুদ্রেও লাভ দিতে প্রস্তুত আছি। পাবেন এরকম অনুসারী এখন, এরকম মুসলিমরা পাবেন? এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে এই খন্দকের যুদ্ধে শহীদ করা হয় এবং তিনি দোয়া করেছিলেন, আল্লাহ মুশরিকদের সাথে যদি কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো। তিনি শহীদ হলেন এবং শহীদ হওয়ার আগে বললেন যে আজকের পর থেকে মুশরিকরা আমাদেরকে আর আক্রমণ করবে না,
কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি মুশরিকদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে রাখেন, আজকে আমি শহীদ হচ্ছি, তার মানে এরপর থেকে ইসলাম আরও সামনের দিকে যাবে, আর ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এবং তাই হলো, এরপর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারলো না, এরপর থেকে সব কাউন্টার অ্যাটাক শুরু হলো এবং আমরা এবার অফেন্সিভলি অ্যাটাক করা শুরু করলাম। আগে আমরা ডিফেন্স করছিলাম, এবার আমরা অ্যাটাক করা শুরু করলাম আস্তে আস্তে। আরবের বিভিন্ন গোত্রগুলো আমরা আস্তে আস্তে করতলগত করলাম এবং ষষ্ঠ হিজরিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাই ওই যে উমরা করতে যেতে চাইলেন তারা পথ আটকে দিল এবং ওখানে খালিদ বিন ওয়ালিদ অন্যান্য সাহাবী ওই সময় তারা মানে কুফার ছিলেন, তারা পথ আটকে দিল। সেখানে চুক্তি হলো, হুদাইবিয়ার চুক্তি, 10 বছর আমরা লড়াই করবো না, আমাদের কেউ আপনাদের ওখানে গেলে আপনারা ফিরিয়ে দিবেন, আপনাদের কেউ আসলে আমরা ফিরিয়ে দিব না, ইত্যাদি সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে তোমরা যা বলবো তাই। কারণ নবীজি জানতেন কোনো মুসলিম মুরতাদ হয়ে তোমাদের দলে যাবে না, যদি আসে তাহলে তোমাদের থেকে আমাদের এখানে আসবে। এবং তিনি চাচ্ছিলেন, দেখেন মাস্টার প্ল্যানটা ছিল এই, নবীজির মাস্টার প্ল্যান, দিন কায়েম মানে আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে, একদম বড় প্ল্যান, ছক কষে আপনাকে প্ল্যান মাফিক যেতে হবে। সেটা হলো নবীজি চাচ্ছিলেন আগে বড় শক্তিটার সাথে আমরা চুক্তিবদ্ধ হই, তারপরে আমি ছোট ছোট সবগুলোকে দেখে নিব। কারণ ছোট ছোট কারা? মদিনার মুনাফেক, ওই বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এদেরকে দেখতে হবে, কারণ এরা আমাদের খুব ক্ষতি করছে। ইহুদি হচ্ছে একটা সবচেয়ে বি ক্লাস একটা জাত আর কি। এবার নবীজি যখন মুশরিকদের সাথে 10 বছর চুক্তি হয়ে গেল, তিনি নিশ্চিত হয়ে গেলেন এরা আর আমাদেরকে এখন আক্রমণ করবে না, চুক্তিবদ্ধ আছি আমরা। এবার তিনি খায়বার অ্যাটাক করলেন কাউকে না জানিয়ে, ইভেন তার স্ত্রীকেও তিনি বুঝতে দিলেন না যে কালকে সকালে আমি আক্রমণ করতে যাচ্ছি। দেখেন কী মাস্টার প্ল্যান। এবং খায়বারের পতাকা দিলেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং তিনি বললেন যে কালকে আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন, তার রসুলও ভালোবাসে। সবাই আশা করছিলেন যে আমি হব সেই সাহাবি, কিন্তু সকালবেলা তিনি খুঁজলেন আলী কোথায়, ওই ছোট্ট আলী যার কথা বললাম প্রথমে, বড় হয়ে গেছে এখন, উনি ইসলামের এমন কোনো যুদ্ধ নাই যেখানে রসুলের পাশে ছিলেন না, বদরেও উহুদে সব জায়গায়। আমাদের বাচ্চাদেরকে আলীর মতো তৈরি করতে হবে রাদিয়াল্লাহু আনহু। তো তাকে পতাকা দেওয়া হলো এবং বলা হলো যে তোমার দ্বারা যদি একটা ব্যক্তিও হেদায়েত পায় তাহলে সেটা হবে লাল উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। এখানে একটা ঘটনা ঘটে, আলী রাদিয়াল্লাহু আনহু যেটা দুর্গ জয় হচ্ছিল না সেই দুর্গে একজন সেনাপতি ছিল, তার নাম হচ্ছে মারহাব। এই মারহাব এত বড় যোদ্ধা ছিল যে একাই সে 10-20 জনের সাথে লড়তে পারত। আলী রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার। এবার দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, ও প্রচণ্ড আক্রমণ করলো, মানে ইতিহাসের বইগুলোতে এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঢালটা হাত থেকে পড়ে যায়, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ওই সময় এমন শক্তি দেন যে হাত দিয়ে তিনি বা হাত দিয়ে লোহার কপাটটা খুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। এবং তার একটা কোপ এই মারহাবের মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত বডিটা পুরো দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তরোয়ালটা মাটিতে গেঁথে গেল। এইভাবে মারহাবকে নিহত হতে হয় এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই দুর্গটা জয় হয়, নামুস দুর্গ, পরে দেখবেন। এবার খায়বার বিজয় হয়ে গেল, খায়বার বিজয়ের পর প্রচুর সম্পত্তি পেলাম আমরা, গনিমতের মাল, এবং মুসলিমদের মধ্যে যারা দরিদ্র ছিল সবার ইকোনমিক অবস্থা ভালো হয়ে গেল। আল্লাহর পথে জিহাদ করবেন না কখনো অর্থনৈতিক স্বাবলম্বিত আসবে না, শুধু ওই ধার ঋণ আর ওই ইয়ে করে আমাদের চললে হয়তো হবে না। যেদিন থেকে এই উম্মা জিহাদ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে আমরা আজকে দাস হয়ে গেছি। এক সময় যারা আমাদেরকে ট্যাক্স দিত, জিজিয়া দিত, আমাদের শেল্টারে বড় হতো, এরাই আজকে আমাদেরকে ঋণ দেয়, লোন দেয়, ওদের লোনে আমরা রাষ্ট্র চালাই, আর সব দেয় চড়া সুদে, মানে সুদ খাওয়াবে আপনাকে এই কারণে যাতে আপনার দোয়া কবুল না হয়। আমি আজকে একটা হাদিস পড়েছি, এক মিনিট, আমি এটা আগে কখনো পড়িনি, সেটা হচ্ছে সুদখোরদেরকে, আমি শুধু সতর্ক করার জন্য বলছি, যারা রিবার সাথে সম্পৃক্ত থাকবে এবং বিনা তওবায় মারা যাবে, আল্লাহ পাক তাদেরকে যে শাস্তিটা দিবেন কেয়ামতের মাঠে সেটা হচ্ছে, দেখেন তাদের পেটটা ফুলে থাকবে উঁচু, এবং ফেরাউনের যে অনুসারীরা ছিল, ফেরাউনের অনুসারীরা, এই তথ্যটা আমি আগে পাইনি, ফেরাউনের অনুসারীরা জাহান্নামে এই সুদখোরদেরকে মারিয়ে 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 জাহান্নামে যাবে, ফেরাউনের অনুসারীদের পায়ের তলে এদেরকে পিষ্ট করে জাহান্নামে দেওয়া হবে। কত বড় মানে অপমানজনক শাস্তি, কারণ কি? কারণ এই রিবার মাধ্যমে পুরো বিশ্বে একটা ফেরাউনি অর্থনৈতিক দাসত্ব সৃষ্টি করা হয়েছে, একই জিনিস, ফেরাউন যা করেছে রিবার মাধ্যমে এটা তাই করা হয়েছে। তো এবার সচ্ছলতা চলে আসলো, তারপরে দেখেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররাষ্ট্র নীতি শুরু করলেন, রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, ওইদিকে হিরাক্লিয়াসকে দাওয়াত দিচ্ছেন, মিশরে দাওয়াত দিচ্ছেন, আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করলো,
আগে ছিল শুধু মদিনায়, এখন চলে গেল পুরো বিশ্বব্যাপী। কীভাবে দিন কায়েম হচ্ছে দেখেন, লেভেলগুলো দেখেন। এবার দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকলো, দলে দলে মানুষ। এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন বীরে মাউনার ঘটনা, তারপরে আপনার ওই যে 70 জন সাহাবিকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় সেটার ঘটনা, অনেক ঘটনা ঘটেছে যেখানে অনেক সাহাবিকে কিন্তু ওই কাফের মোশরেকরা অনেক ট্র্যাপ সৃষ্টি করে মেরে ফেলেছে। ওই যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, অনেক সাহাবিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও ইসলাম থেমেছিল না। মানুষ দলে দলে ইসলাম কবুল করতে থাকলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা অভিমুখে অভিযান দেওয়ার মনস্থ করলেন। তিনি একটা ওসিলা খুঁজছিলেন, আল্লাপাক সে ওসিলা দিয়ে দিলেন, কারণ মদিনার শেল্টারে একটা গোত্র ছিল আর মক্কার শেল্টারে একটা গোত্র ছিল। কোনো না কোনোভাবে এই দুই গোত্রের একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং ওই মুশরিকদের আন্ডারে যে ছিল তারা মুসলিমদের একজন মানে যেটাকে বলে জিম্মি তাকে হত্যা করে এবং তারা চুক্তি লঙ্ঘন করে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সুযোগ পেয়ে গেলেন, প্রায় লক্ষাধিক সৈন্য বলা হয় সাহাবি নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন, এবং কাউকে না জানিয়ে উল্টো দিক দিয়ে, যতটা বুঝতে না পারে মক্কা যাচ্ছি। ট্যাকটিক কত স্মার্ট তিনি দেখেন, মুশরিকদের সাথে চুক্তি করে খায়বার অ্যাটাক করলেন, কারণ বড় শত্রু আমাকে এখন কিছু করতে পারবে না, এখন আগে একে দেখে নিই, তারপরে আমি একে দেখে নিব। আমাদের মতো ওই খালি মসজিদে আসো যাও আসো যাও এই কনসেপ্টে তিনি বিশ্বাসী ছিলেন না, প্ল্যান করে আগাতেন যে এরপরে কী তারপরে কী। তিনি কখনো ক্লান্ত হতেন না, এগুলো শুন না, স্ট্র্যাটেজিক শুন না। তারপর মক্কা যখন অ্যাটাক করা হয় তখন মক্কার মুশরিকরা বুঝে ফেললো আর আমাদের গত্যন্তর নাই। এবার আবু সুফিয়ান পর্যন্ত এসে কী করলো জানেন তো, আবু সুফিয়ান পর্যন্ত এসে নতজানু হয়ে ইসলাম কবুল করলো, কিন্তু প্রথমে কবুল করতে চায়নি, পরে কিন্তু কবুল করলো নতজানু হয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিনা যুদ্ধে পুরো মক্কাটাকে জয় করলেন। আমাদের নবী রহমাতুল্লিল্লাহ আলামিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন, তবে তিনি এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই। কাবার গেলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, তারা কারা? যারা নবীজিকে গালি দিয়ে কবিতা লিখে কষ্ট দিয়েছিল তাদেরকে তিনি মাফ করেননি। আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার সম্মানে, তার ইজ্জতে আঘাত করি আর দাবি করি যে আমরা বড় মুসলিম, মুসলিম কান্ট্রি, 90% মুসলিমের দেশ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক এদের মসনদকে গুড়িয়ে দেন, ধ্বংস করে দেন। যাদের নবীকে গালি দেওয়ার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না, যাদের কষ্ট হয় না, নিজের বাবাকে গালি দিলে কষ্ট লাগে, নবীকে গালি দিলে কষ্ট লাগে না, তাদের জন্য বদ্দোয়া ছাড়া আমাদের ভিতর থেকে দোয়া আসে না। কিছু করার নাই, মাফ করবেন, দোয়া আমাদের ভিতর থেকে আসে না, কারণ নবীর প্রতি আপনি রেসপেক্ট দেখাতে পারেননি। আমাদের নবী সবাইকে মাফ করে দিলেন, আন্তুমুত্তুলাক, তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্ত, তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু কাবার গেলাফ ধরা অবস্থাতেও তিনি ওই রাসূলকে গালি দানকারী ওই ব্যক্তিকে হত্যা করলেন, গলা কেটে ফেললেন, তাকে মাফ করলেন না। এবার ইসলাম দেখেন মক্কা, শুধু মদিনায় না, পুরো মক্কা জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন, ওই যে তায়েফ যারা তাকে বের করে দিয়েছিল। দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন, এত অধৈর্য হওয়ার কিছু নাই, এত অধৈর্য হবেন না। তায়েফবাসী তাকে বের করে দিল, তিনি পরে ওই তায়েফে অ্যাটাক করলেন, সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো। এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন, হুনাইন, সেখানে কিন্তু সাহাবিদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতবো, আল্লাপাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সুরা তওবায় দেখবেন সাহাবিরা বলেছিল আমরা আজকে সংখ্যায় অনেক, আমাদেরকে কে হারাতে পারবে। কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনাইনের সৈন্য কাফের তারা কিন্তু মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেলল। এটাকে শিক্ষা কি, কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই। ক্যাম মিন ফিআতিন কলিলা ওয়ালা বাত ফিআতিন কাসিরা, কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে। প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক, আমাদের শক্তি ইমান থেকে আসবে। আরবিতে একটা প্রবাদ আছে, এটা বলি লোভ সামলাতে পারছি না, আল ইয়াদু আল্লাযী আল ইয়াদু লা ইয়াহমিলুস সাইফ আল কলবু ইয়াহমিলুহু। আরবিতে বলে যে হাত তরোয়ালি ধারণ করে না, তরোয়াল কলব ধারণ করে, মানে কলিজা লাগে তরোয়াল ধরতে, হাত লাগে না, এটা হচ্ছে বাংলা কথা আর কি। তো ওই যে সংখ্যা আধিক্য এগুলো আমাদের পাওয়ার না, আমাদের পাওয়ার ইমান, তাকওয়া এবং তাওহীদ ও সুন্নাহ। এবার হুনায়নও আমাদের আন্ডারে চলে আসলো, দেখেন পুরো জাজিরাতুল আরবই আমাদের আন্ডারে চলে আসলো। এবার বিদায় হজ হলো, নবীজি সবার সামনে ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ নিয়ে আলাদা খুতবা দেওয়া যাবে, এত বিশাল এবং শিক্ষণীয় ভাষণ। তিনি সমস্ত শিরিক, সমস্ত যে বেদাত, সমস্ত মানে দুর্নীতি, পাপাচার, সুদ পায়ের তলে পিষ্ট করে দিলেন এবং পুরো আরবের মধ্যে ভাই ভাই ভাতৃত্ব ছড়িয়ে দিলেন। তিনি বললেন আজকে থেকে আরবের
অনারবের কোনো উপর কোনো অধিকার নাই, অনারবের আরবের উপর কোনো কর্তৃত্ব নাই, লালের সাদার উপর কোনো কর্তৃত্ব নাই, সাদার কালোর উপর কোনো কর্তৃত্ব নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদম মিন তুরাব, এবং আদম মাটির সন্তান। ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো, পুরো জাজিরাতুল আরব ইসলামের করতলগত হলো। এরপর আপনারা জানেন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, আর অনেক সময় চলেছে। অ্যাট ইভেন এই 1914 আগ পর্যন্তও খেলাফতের একটা সেল ছিল অটোম্যানদের মাধ্যমে। আর আজকে আমরা বিগত 100 বছর থেকে আমাদের অবস্থা মনে হচ্ছে আমরা মিসকিন, আমরা এতিম, আমাদের কেউ নাই, আমরা দুর্বল, আমাদের অর্থ নাই, অস্ত্র নাই, নেতা নাই। না, আমরা আজকে এই আলোচনার এই জন্যে করলাম যাতে করে আপনারা শিকড় চিনতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাওয়াতি কাজ করে দিন কায়েম করেছেন। এটা হচ্ছে ইকামতের দিনের সুন্নাতি পদ্ধতি। শেষ করার আগে এতটুকু বলবো যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না এখনও আছে, আল্লাহ পাকের কিতাব কোরআন এখনও আছে, সে আল্লাহর ফেরেশতারা জীবিত আছেন, সে আল্লাহ পাক জীবিত আছেন, আমরা ইসলাম যারা ধারণ করি আমরাও এখনও মাঠে আছি। আমরা আল্লাহ পাককে ছেড়ে কাকে, কোন অদৃশ্য শক্তিকে ভয় করছি এই দিনের পথে বিজয়ের কাফেলায় অংশগ্রহণ করার বদলে? সে আল্লাহ এখনও জীবিত, সেই কোরআন সুন্না আমাদের কাছে আছে। আজও যদি সেই ইমান আমাদের কাছে থাকে, ইনশাআল্লাহ আবারও এই পৃথিবীতে খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আবারও জেরুজালেম থেকে সেই খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ট্যাকটিক অ্যাপ্লাই করতে হবে, রাসূলের সুন্না ফলো করতে হবে, যখন যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে গোপন দেওয়া, দেন প্রকাশ্য দেওয়া, অনুকূল পরিবেশ, প্রয়োজনে হিজরত, ইসলামিক স্টেট, যুদ্ধ, জিহাদ, সামরিক প্রশিক্ষণ, সব কিছুই এর অন্তর্ভুক্ত। খালি একটা দিকে ফোকাস করলে দিন কায়েম কখনোই হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনাটাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মাঝে রাসূলের সুন্নাকে জাগ্রত করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নার চেতনায় আল্লাহ পাক বলিয়ান করুন, এবং আমাদেরকে আল্লাহর জন্যে, আল্লাহর দিনের জন্যে আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে সব কিছু ব্যয় করে দিন প্রচার ও প্রতিষ্ঠা এবং একামতের দিনের কাজে আল্লাহ পাক আমাদেরকে নিবেদিত প্রাণ করে দিন। আল্লাহুম্মা আমিন।